সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, রাজ্যে ক্লার্ক এবং নাইট গার্ড সহ অন্যান্য পদে আপনাদের কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের আবেদন করতে কোনো রকম কোনো টাকা পয়সা আপনাদের লাগবে না। আপনারা এখানে 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন এবং যে কোনো জেলা থেকে আপনারা ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবেন। তো কি সেই নোটিশ, আপনাদের কি কি রয়েছে সেই নোটিশে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তাহলে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন এই ধরনের চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, অন স্ক্রিনে একটা নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই নোটিশটি প্রকাশিত হয়েছে দেখতেই পাচ্ছেন 14/9/2020 এই তারিখে, এবং এখানে কিন্তু বিভিন্ন পদে আপনাদের নিয়োগ করতে চলেছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদ রয়েছে সেটি হচ্ছে বেঞ্চ ক্লার্ক পদে যে আবেদন করবেন তাদের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে একটি, এবং এখানে আপনাদের বয়স সীমা চাওয়া হচ্ছে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে 1/1/2020 অনুযায়ী। তারপর আপনাদের এখানে বেতন দেওয়া হবে 14,700 টাকা, এবং এখানে দেখতে পাচ্ছেন হায়ার সেকেন্ডারি আপনাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর 2 নম্বর যেটি রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক পদে যারা আবেদন করবেন ভ্যাকান্সি রয়েছে একটি, বয়স সীমা চাওয়া হচ্ছে 21 থেকে 40 বছরের মধ্যে, এবং এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে 11,880 টাকা, এবং মাধ্যমিক পাস করে থাকলেই শুধুমাত্র এখানে আপনারা আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো। তারপর রয়েছে দেখতে পাচ্ছেন যে অর্ডারলিন্স পদে যারা আবেদন করবেন তাদের এখানে একটি ভ্যাকান্সি রয়েছে, এখানে 21 থেকে 40 বছর বয়স চাওয়া হচ্ছে এবং 7,000 টাকা আপনাদের প্রতি মাসে মাইনে দেওয়া হবে, এবং এখানে আপনারা যারা আবেদন করবেন আপনারা কিন্তু শুধুমাত্র 8 পাস করে থাকলে অগ্রাধিকার পাবেন। দেখতে পাচ্ছেন নাইট গার্ড পদে যারা আবেদন করবেন এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে শুধু এখানে লেখাই আছে মেল ক্যান্ডিডেট অনলি, এটা মেয়েদের ক্ষেত্রে নয়। ওপরের যেগুলো রয়েছে এগুলোতে আপনারা মেয়েরাও আবেদন করতে পারবেন, এবং নিচে 4 নম্বর যে অপশনটি রয়েছে এটা কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য। ভ্যাকান্সি রয়েছে একটি, 21 থেকে 40 বছরের মধ্যে বয়স সীমা চাওয়া হচ্ছে, 7,000 টাকা আপনাদের মাইনে দেওয়া হবে, এখানে 8 পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল আপনাদের কোথায় কটা ভ্যাকান্সি রয়েছে এবং কি কি আপনাদের বেতন দেওয়া হবে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স। তো বন্ধুরা, এবার দেখা যাক এই নোটিশটি কোথা থেকে প্রকাশিত হয়েছে। আপনারা এখানে উপরে আসলে দেখতে পারবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এখানে লেখা রয়েছে, এবং এটা কিন্তু হুগলি থেকে এটা প্রকাশিত হয়েছে, এবং হুগলিতে যারা রয়েছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন, এবং এখানে কিন্তু আপনারা ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে যেটি বলা রয়েছে 1 নম্বর এবং 2 নম্বর যে চাকরির ভ্যাকান্সি দুটি রয়েছে আপনাদের, এই যে 1 নম্বর এবং 2 নম্বর এই পদে যারা আবেদন করবেন আপনাদের কি করতে হবে, হুগলির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের 21/9/2020 থেকে 1/10/2020 এই তারিখের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হবে 21/9/2020 তারিখে, এখনও অ্যাপ্লিকেশন শুরু হয়নি। যখন শুরু হবে তখনই কিন্তু আপনাদের কি করতে হবে, যে হুগলির যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা এখানে অনেক নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন, এই নোটিশের এখানেই আপনারা পেয়ে যাবেন যে কিভাবে আবেদন করবেন, তার কিন্তু একটা লিংক আপনারা পেয়ে যাবেন। 21 তারিখেই আপনারা আবেদন করতে পারবেন, এখানে স্টেপ বাই স্টেপ এই হুগলির অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা দেখতে পারবেন। এবং অন্য জেলা থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, কারণ পরবর্তীকালে যখনই আপনার জেলার নতুন ভিডিও আসবে বা নতুন জবের ইনফরমেশন আসবে আমরা ভিডিও করে আপনাদের সবার আগে জানিয়ে দেবো। তো এটা ছিল 1 এবং 2 নম্বর যে পোস্ট রয়েছে এই পোস্টের জন্য, এবং এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন 3 এবং 4। তো 3 এবং 4 আপনাদের কী করতে হবে, একটা অ্যাপ্লিকেশান আপনাদের কী করতে হবে, ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে, এবং সেই ফর্ম ফিল আপ করে কিন্তু আপনাদের পাঠাতে হবে, এবং কোন অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে এবং কোন ঠিকানায় পাঠাতে হবে এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে 3 এবং 4 ক্ষেত্রে। এখানে 3 নম্বর এবং 4 নম্বর যে পোস্ট রয়েছে এই পোস্টের জন্য আপনাদের এখানে ডকুমেন্ট লাগবে, দেখতেই পাচ্ছেন এডুকেশান কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, তারপরে কাস্ট সার্টিফিকেট যদি থাকে, তারপরে দেখতেই পাচ্ছেন পাসপোর্ট সাইজের ফটো 2 কপি, এই সমস্ত কিন্তু আপনাদের এখানে লাগবে। এগুলো কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটি আমি দেখাবো এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো, এবং অফিসিয়াল নোটিশ কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও কিন্তু বলে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল যে নোটিশ রয়েছে এই নোটিশে কিন্তু তাদের ঠিকানাটা এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, এই ঠিকানায় কিন্তু আপনাদের কী করতে হবে, একটা ফর্ম ফিল আপ করে আপনাদের পাঠিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ক্লোজিং ডেট, মানে এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট 1/10/2020,
বিকাল 5:30 পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 80 মার্কের আপনাদের কিন্তু এখানে আপনাদের পরীক্ষা হবে, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 10 মার্কের কিন্তু এখানে ক্যান্ডিডেট সাকসেস ইওর কম্পিউটার কিন্তু আপনাদের টেস্ট হবে 10 মার্কের, এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর আপনার কথার ভয়েস কীরকম আছে তা কিন্তু হবে 10 মার্কের। এই সমস্ত কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, আপনারা এই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আপনারা নিচের দিকে চলে আসবেন, এখানে একটা ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। এখানে আপনাদের পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে এবং আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন মানে আবেদন করবেন সেই পোস্টের নাম এখানে লিখে দেবেন, বড় হাত দিয়ে আপনারা লিখে দেবেন। তারপর আপনার নাম ক্যাপিটালে বড় হাতে লিখে দেবেন, আপনার বাবার নাম, তারপর আপনি সেক্স আপনি ছেলে নামে সেটা দিয়ে দেবেন, আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন, তারপর আপনার এজ মানে আপনার বয়স কত হয়েছে সেটা দিয়ে দেবেন, তারপরে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন, আপনার ইমেল আইডি দিয়ে দেবেন, তারপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন এবং প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন। এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক থাকে এবং প্রেজেন্ট অ্যাড্রেস এক থাকে তাহলে দুটোতেই আপনার সেম দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপরে আপনার এডুকেশন কোয়ালিফিকেশানগুলো এই ঘরগুলোতে দিয়ে দেবেন, আপনি যে এইট পাস করেছেন তার কিন্তু এখানে দিয়ে দেবেন, কোন বোর্ড কত সালে পাস করেছেন কত মার্কস পেয়েছেন সমস্ত ডিটেলস এইগুলোতে আপনারা স্টেপ বাই স্টেপ ভরে দেবেন। ভরে দেওয়ার পরে এখানে আপনার সই করতে হবে, এখানে আপনার ডেট দিতে হবে, আপনার প্লেস দিতে হবে। দেওয়ার পরে আপনাদের কী করতে হবে, আমি যে ঠিকানাটা বললাম সেই ঠিকানায় কিন্তু আপনাদের এই ডকুমেন্টটি পাঠিয়ে দিতে হবে। তো এই যে ঠিকানাটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনাদের কী করতে হবে, যে সমস্ত ডকুমেন্টগুলো আমি বললাম এখানে ওপরেও দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আপনাদের সমস্ত রেডি করার পরে প্রতিটা পেজের নিচে আপনারা সেলফ অ্যাটেস্টেড করবেন মানে আপনারা সই করবেন, তারপর আপনাদের এই ঠিকানায় কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে। তো আরেকটি জিনিস আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, এখানে 3 নম্বর এবং 4 নম্বর এই দুটি পোস্টে আপনাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে, যে ফর্মটি আমি দেখালাম সেই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। এবং ওপরে 1 নম্বর এবং 2 নম্বর এটা কিন্তু অনলাইনে আবেদন হবে এবং তা কিন্তু এখন শুরু হয়নি, তা কিন্তু 21 তারিখে শুরু হয়ে যাবে। যখনই 21 তারিখে শুরু হয়ে যাবে আপনারা এই হুগলির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা এখানে ডিটেলস পেয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল আপনাদের জন্য ছোট্ট একটা জব নিউজ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, যদি হেল্পফুল হয়ে থাকে একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।